প্রকৃত সুখ বা সফলতা কিসে? আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশের অবস্থা বিবেচনা করে, ইনকাম বিবেচনা করে, কিংবা পড়ালেখার পরে আপনার আর্নিং বিবেচনা করে, আপনি দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিংবা ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু সুখী না। সবার একটাই চিন্তা যে আসলে এই দেশে থাকার মতো না, এই দেশ থেকে বের হইতে পারলে হয়, তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেশ ছেড়ে চলে যেতে হবে, কিংবা যাদের পয়সা আছে তাদের বিষয়টা তো ভিন্ন বিষয়। তো যারা আমরা বাংলাদেশে আছি তাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা দেশে যাইতে পারলে হবে, সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত, যে কোনো একটা দেশে স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে বা জব ভিসা, যে ভিসাই হোক এই দেশটা ছাড়তে পারলেই বাঁচে। বাংলাদেশ থেকে যারা কুড়িয়ে আসলো তো তারা তাদেরকে নিজেদেরকে মানে প্রথম দিকটা এতে সফল মনে করে, ও আই গট ইট, হ্যাঁ আপনি কুড়িয়ে আসছেন, কিংবা যে কোনো দেশে গেছেন, সৌদি আরব গেছেন, সেখান থেকে যাওয়ার পরে আবার আপনার ভিতরে একটু জ্বালা পড়া শুরু হয়ে যাবে, এক দুই বছর পরে কুড়িয়াচ্ছে মনে হয় আমেরিকাটা বেটার, আমেরিকা গেলে মানে আরও বেশি ইনকাম করতে পারবো, হ্যাঁ তখন আবার টার্গেট হচ্ছে ওয়াই টু ইউএসএ। আবার ইউএসএতে গেলেন আপনি, ইউএসএ যাওয়ার পরে মনে হবে যে কানাডা বেটার, কানাডা যাওয়ার পরে মনে হবে যে এখানে তো এক্সপেন্স বেশি, মনে হচ্ছে ইউরোপে গেলে ভালো হইতো, তখন আবার ইউরোপে আসবেন। ইউরোপে যারা থাকে তারা বলে যে ইউরোপে অনেক বেশি এক্সপেন্সিভ, ইউরোপে থাকা যাবে না, কোরিয়াতে একটু কম এক্সপেন্স, তাহলে কোরিয়া আসি, তো তারা আবার কোরিয়া আসে। আবার কোরিয়া আসার পরে দেখে যে ভাই টাকাই কি জীবনে সব কিছু, মানুষের জীবনে তো সুখ শান্তি দরকার আছে, হ্যাঁ তখন আবার তারা অন্য দেশে যায়। তো বিভিন্ন দেশে আমার বন্ধু বান্ধব কিংবা ভাই ব্রাদার থাকার কারণে আমি সবার সাথে চেষ্টা করি বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য। তো যারা সৌদি আরব থাকে তারা বলে যে ভাই সৌদি আরবে দেশের কিছু নাই, কোরিয়াতেই সব কিছু। আমরা যারা কোরিয়া আছি আমরা বলি যে জীবনে কি ভাই টাকাই সব কিছু, মানসিক শান্তি তো দরকার আছে, কিংবা ইসলাম প্র্যাকটিস করতে হলে তো দেখা যায় যে একটু মুসলিম বেসড কান্ট্রিগুলোতে যাওয়া উত্তম। আবার যারা কানাডাতে আছে ওরা বলতেছে ভাই স্নো তো খালি ছবিতে, স্নো টোতে ছবি তোলা যায়, বাট আলটিমেটলি যে মান্থলি যে এক্সপেন্স বা লাইফ এখানে লিড করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যদি কাজ কাম না থাকে। আমেরিকাতে যারা থাকে তারা বলে ভাই সব ঠিক আছে, ইনকাম ঠিক আছে, খরচ ঠিক আছে, কিন্তু ভাই এখানে তো লাইফের সেফটি অ্যান্ড সিকিউরিটি নেই, যে কোনো সময় বন্দুকধারীর গুলিতে আমার উড়াই ফেলতে পারে, মানে খুব একটা মানে যাচ্ছে তাই অবস্থা পৃথিবীতে যে যেখানে আছে। ইভেন বাংলাদেশে যারা আমরা আছি আমাদেরও সেম অবস্থা, কখন কে তুলে নিয়ে যায়, কখন কোন সমস্যা ফেস করতে হয়, হ্যাঁ কখন কার মাথার মধ্যে টিন পড়ে মাথা দুইভাগ হয়ে যায়, কখন কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের উপর থেকে ইট পড়ে মাথা ফেটে যায়, বা আপনার রাস্তায় দাঁড়ায় আছেন একটা গাড়ি এসে আপনাকে মেরে দিল, হুন্ডা এসে মেরে দিল, তো লাইফটা আসলে কোথাও সিকিউর না এবং কোথাও আসলে ওইভাবে ব্যালেন্সের ভিতরে না, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার টুকটাক ঝামেলা থাকবে, এটা খুবই স্বাভাবিক। সব জায়গাতে আপনি সব কিছু পাবেন না, আপনি যদি একসাথে সব কিছু পেতে চান, একটা সুন্দর জীবন পরিবারের সাথে কষ্ট ছাড়া, ইনকাম বেশি বা সব কিছু যদি আপনি একের ভিতর সব পেতে চান, তাহলে ভাই শুধুমাত্র জান্নাত অপেক্ষা করতেছে আমার আপনার জন্য। যদি ইনশাল্লাহ জান্নাতে যেতে পারি তাহলে ভাই সব কিছু পাবো ইনশাল্লাহ একসাথে, হ্যাঁ আমেরিকা, কানাডা, দক্ষিণ কোরিয়া, ইউরোপ, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সব কিছু সব দেশে একসাথে পাওয়া যাবে না, এটা মাথায় নিয়েই আমাদের এগোতে হবে। আর না পাওয়ার জিনিসটাকে আমরা একটু কম চিন্তা করি, না পাওয়ার দিনগুলোকে আমরা কম মনে রাখি, পাওয়ার দিনগুলোকে আমরা বেশি মনে রাখি, বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তাহলে দেখা যাবে যে আমাদের পাওয়া জিনিসের লিস্টটা অনেক বেশি ভারী হবে। সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ যেভাবে রেখেছেন, যেভাবে আছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। দেখবেন আমাদের লাইফ অনেক সুন্দর হয়ে উঠবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।